Hello everyone, assalamu alaikum. Welcome to my presentation. তো আমার আজকের প্রেজেন্টেশনের বিষয়টি হচ্ছে জীবন যেখানে যেমন। তো প্রথমত একটা কথা বলে নিচ্ছি, আমার এই ভিডিওটি রাতে শুট করার কারণটি হচ্ছে আমার এই ভিডিওটি করার যে বিষয়টি, তো সেটি হচ্ছে কিছু সুবিধা বঞ্চিত শিশুদেরকে নিয়ে ভিডিও করা, এবং যারা হচ্ছে আমাদের সাভার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে যারা চা বিক্রি করে এমন কিছু শিশু আছে, তো এদের মধ্যে অনেকেই স্কুলে পড়ার মতো সুযোগ সুবিধা পাচ্ছে না, তাদের যে বয়সটাতে তারা খেলা করার কথা এই বয়সটা ওরা ওদের কর্মের মাধ্যমে কাটাচ্ছে। তো যেহেতু রমজান মাস, তো সেই ক্ষেত্রে দিনের বেলা ওদেরকে পাওয়া যায় না, এই জন্য রাতের বেলা এই ভিডিওটি করা। সো এখন আমি চলে যাব হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে, অ্যান্ড সেখানে যে এমনই কাউকে খুঁজে নেব যে তার এই শিশু বয়সটি কাটাচ্ছে তার কর্মের মাধ্যমে। তাহলে সরাসরি চলে যাই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে এবং তাদের সাথে সরাসরি কথা বলে তাদের বিষয়গুলো জেনে নেই। তো ফাইনালি আমরা এখন এসে পড়লাম জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে এবং ওদের সাথে আমরা কথা বলবো সেই সমস্ত সুবিধা বঞ্চিত শিশুদের সাথে। এবং আমি মোটামুটি এখানে অনেকবার দেখেছি যে ওদের যে বয়সে আসলে ওদের ঘোরাঘুরি, তারপরে স্কুলের যেই বয়সে ওদের স্কুলে থাকার কথা, পড়াশোনা করার কথা বা মাঠে খেলা করার কথা, এই বয়সটা ওরা শ্রম দিচ্ছে অর্থ উপার্জনের পিছনে, যেই জিনিসটার একমাত্র কারণ হচ্ছে আমরা যদি এদেরকে আর্থিকভাবে কিছু সাহায্য সহযোগিতা করি, যার পিছনে ওদের আর এই প্রবলেমগুলো ফেস করতে হবে না। আপনারা এতক্ষণ দেখলেন যে আমরা দুইটা সুবিধা বঞ্চিত শিশু যারা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে চা বিক্রি করে, এবং ওরা আসলেই শিশু, এবং ওদের এই বয়সে ওদের হচ্ছে খেলার মাঠে থাকার কথা, ওদের খেলার সাথীদের সাথে ওদের হচ্ছে খেলাধুলা করার কথা, এবং ওদেরকে স্কুলে যাওয়ার কথা, বাট ওরা এই জিনিসগুলো থেকে বঞ্চিত হচ্ছে, এবং ওরা কী কী সুবিধাগুলো থেকে বঞ্চিত হচ্ছে এই বিষয়গুলো আমি আজকে আপনাদের সাথে তুলে ধরবো, এবং আমরা কীভাবে ওদের যে সমস্ত সুবিধাগুলো থেকে ওরা বঞ্চিত হচ্ছে এই সুবিধাগুলো আমরা ওদেরকে ফিরিয়ে দিতে পারি এই বিষয়গুলোতে আমরা কথা বলবো, এবং ওরা কী কী সুবিধা পাচ্ছে এই সমস্ত বিষয়গুলো আমরা তুলে ধরবো। তো এর জন্য আমরা ওদের কাছ থেকে ইন্টারভিউ নিব, এবং আর কিছুক্ষণের মধ্যে আপনারা দেখতে পারবেন ওদের দুজনের ইন্টারভিউ। এখন দেখতে পারতেছেন আমাদের মাঝে এখন অনিক আছে, এবং তোমার নাম কি ভাইয়া? সিফাত। তো সিফাত এবং অনিক দুইজন আছে। তো আমি শুরুতে জিজ্ঞেস করব, তোমরা কোথায় থাকো? ইসলামনগর। আচ্ছা, কত দিন ধরে মানে এখানে চা বিক্রি করো? দুই বছর। না, পড়াশোনা করো? এখন করো না। আচ্ছা আচ্ছা, তুমি সিফাত ভাইয়া?
আচ্ছা 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 তো অনেক তোমার যে বয়সটা এই বয়সে আসলে তোমার হচ্ছে পড়াশোনা করার কথা বাট মানে আসলে কি কারণে তুমি আসলে মানে পড়াশোনাটা করতে পারতেছো না কিন্তু আচ্ছা তোমার আব্বু অসুস্থ আর তোমার আমার ভাই আব্বু অসুস্থ আব্বু ইয়া হইছিল যক্ষ্মা হইছিল এই কারণে আচ্ছা আচ্ছা এই কারণে না আচ্ছা তোমার হচ্ছে আব্বু অসুস্থ তো আব্বুর যক্ষ্মা হওয়ার কারণে আর কি তুমি তোমার পরিবারের হালটা ধরছো তো তোমাদের কি কোনো কিছু চাওয়া আছে তোমাদের ভবিষ্যতে আসলে মানে কি হওয়ার ইচ্ছা তোমাদের কিন্তু তোমরা কি জানো যে এই জাহাঙ্গীরনগর ক্যাম্পাসের প্রত্যেকটা মানুষ তোমাদেরকে অনেক 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 বেশি ভালোবাসে হ্যাঁ প্রত্যেকটা মানুষ কিন্তু তোমাদেরকে অনেক ভালোবাসে কোন ক্লাস পর্যন্ত পড়াশোনা করছো অনেক তুমি কোন ক্লাস পর্যন্ত পড়াশোনা করছো আচ্ছা অনেক হচ্ছে ক্লাস 4 পর্যন্ত পড়াশোনা করছো আর তুমি ভাইয়া আমি ভাই 4 এ ইয়া পরীক্ষা আচ্ছা 4 এ পরীক্ষা দিছিলা আচ্ছা 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 ঠিক আছে তো আপনারা এখন দেখতে পারতেছেন আমি অনেকের হাতে চা খাচ্ছি তো আমি যখনই জাহাঙ্গীরনগর আসি আমি সব সময় অনেকের হাতে চাটা খাই কারণ আমার কাছে অনেক ভালো লাগে তো আর একটা কথা হচ্ছে ওরা যেহেতু ওরা ছোট শিশু তো ওরা আসলে ক্যামেরার সামনে কথা বলা বা হচ্ছে এরকম ইন্টারভিউতে আসলে অভ্যস্ত না যার কারণে ওরা অনেক বেশি নার্ভাস ফিল করতেছিল যার কারণে আমি আসলে ওদের সাথে বেশি একটা কথা বলতে পারতেছিলাম না এমনিতে আমি ওদের সাথে মানে এমনিতে অনেক কথা কথা বলছি বা অনেক এমনিতে আমি ওদের সাথে অনেক কথাবার্তা বলছি কিন্তু আমি আসলে বেসিক্যালি আমি আসলে আপনাদের সাথে ওদের সম্পূর্ণ বিষয়গুলো হচ্ছে তুলে ধরবো তো আমাদের সাথে হচ্ছে দুইটা শিশু ছিল একজন হচ্ছে অনিত আর একজন হচ্ছে সিফাত তো সিফাতের বাবা অসুস্থ পরিবারে ওর বাবা ছাড়া আর কেউ নেই ওর বাবা অসুস্থ হওয়ার কারণে এবং ওর বাবা হচ্ছে যক্ষ্মা রোগে আক্রান্ত ছিল যার কারণে সিফাত আসলে কর্মজীবনে ঢুকেছে এবং অনিকের বিষয়টি হচ্ছে অনিকেরও সেম প্রবলেম অনিকের বাবা অসুস্থ হওয়ার কারণে ও তার হচ্ছে কর্মজীবনে ঢুকতে হয়েছে এবং ওরা দুইজনই ক্লাস 4 পর্যন্ত পড়াশোনা করছে তারপর থেকে ওরা এই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে চা বিক্রি করতেছে আসলে এখানে আমাদের কিছু দোষ আমি খুঁজে পাই যে দোষগুলো হচ্ছে আমরা যদি ওদের পাশে সাহায্যের হাত বাড়াই সেক্ষেত্রে আমরা যদি ওদেরকে ভালো একটা স্কুলে ভর্তি করে দিই আমরা যদি অল্প অল্প করে ওদেরকে সাহায্যের হাত বাড়াই তো ওদের আজকে দুর্দিন আজকে ওদের ফেস করতে হয় না তো ওদের আজকে জাহাঙ্গীরনগরে কষ্ট করে চা বিক্রি করতে হয় না যেখানে ওরা শিশু ওদের এখন খেলার মাঠে থাকার কথা ছিল পড়ার টেবিলে থাকার কথা ছিল ওদের এখন স্কুলে যাওয়ার কথা ছিল কিন্তু ওরা এখন চায়ের কেটলি হাতে নিয়ে এই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে চা বিক্রি করতেছে এই জিনিসটা আসলে খুবই দুঃখজনক এবং এর পিছনে আমি মনে করি আমরাই আমরা যদি ওদেরকে একটু সাহায্যের হাত বাড়াই এই দুর্দিনটা আর ওদের দেখতে হতো না তো আপনারা এতক্ষণ দেখলেন অনিক এবং সিফাতের কিছু ভিডিও তো ওদের জীবন কাহিনী নিয়ে আসলে ওরা বিস্তারিত বলতে লজ্জা পাচ্ছিল বা হচ্ছে ওরা আসলে ক্যামেরার সামনে কথা বলে অভ্যস্ত না আর একটা বিষয় হচ্ছে জানিয়ে রাখা ভালো যে আমি এখন বাইক রাইড করতেছি প্লাস ভিডিও করতেছি যার কারণে অন্ধকারে হয়তোবা একটু আপনাদের দেখতে প্রবলেম হচ্ছে তো অনিক এবং সিফাত ওরা ওদের লাইফ নিয়ে আসলে ওইভাবে বলতে চাচ্ছিল না অভ্যস্ত না মানে ক্যামেরার সামনে বলতে চাচ্ছিল না বাট আমাকে বলছে সেই বিষয়গুলো আমি এখন আপনাদের সাথে আসলে তুলে ধরব তো আপনাদেরকে ইতিমধ্যে বলা হয়েছে যে অনিক এবং সিফাতের ফ্যামিলির প্রবলেম থাকার কারণে ওদের বাবা অসুস্থ থাকার কারণে ওরা জাহাঙ্গীরনগরে চা বিক্রি করে এবং ওরা কী কী সুবিধাগুলো থেকে বঞ্চিত হচ্ছে এই বিষয়গুলো আপনাদের সাথে একটু তুলে ধরা যাক তো বেসিক্যালি সর্বপ্রথম যদি আমরা দেখি ওরা ওদের সুবিধাগুলোর মধ্যে ওরা স্কুলে যেতে পারছে না ওদের এই বয়সে ওদের স্কুলে থাকার কথা স্কুলে পড়াশোনা করার কথা ওরা স্কুলে যেতে পারছে না এরপর হচ্ছে ওরা ওদের শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে এরপর দ্বিতীয়ত অনেকে আছে যারা আসলে চা বিক্রেতাকে ভালো দৃষ্টিতে দেখে না ওদের সাথে খুব খারাপ আচরণ করে বা খুব খারাপ ব্যবহার করে তো এই জিনিসগুলো আমাদেরকে উচিত যে ওদের সাথে ভালো ব্যবহার করা এবং ওদেরকে ওদের ন্যায্যটা বুঝিয়ে দেওয়া তো এছাড়াও
ওদেরকে ভালো একটা স্কুলে ভর্তি করে দেওয়া উচিত আমাদের, এবং ওদের ফ্যামিলির দিকে, ওদের পরিবারের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া উচিত। আর ওরা যেই সুবিধাগুলো পাচ্ছে এই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে চা বিক্রি করে, সেটা হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের ভালোবাসা। তো অনেক এবং সিফাত, এই দুইজনকে, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির প্রত্যেকটা ছাত্র এবং আশেপাশের মানুষজন ওদেরকে অনেক ভালোবাসে। তার কারণটা হচ্ছে ওরা ছোট শিশু, তো ওরা ছোট শিশু হিসেবে ওরা অনেক ভালোবাসা পায় মানুষের কাছ থেকে, কিন্তু ওরা ওদের শিক্ষাগুলো থেকে বঞ্চিত হচ্ছে। তো আপনাদের সাথে এতক্ষণ আমি তুলে ধরার জন্য চেষ্টা করলাম ওদেরকে নিয়ে কিছু ভিডিও, তো আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ আপনাদেরকে।